নেপালে বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এ পর্যন্ত 142 জনের অধিক মৃত মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা অসংখ্য বহুতল বাড়িঘর ভূপতিত বহু আহত উদ্ধার কাজ চলছে ঘটনায় গোটা নেপাল জুড়ে হাহাকার ফের ভয়াবহ ভূমিকম্পে তছনছ ভারতের প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্র নেপাল 2015 সালে নেপালের বিভৎস ভূমিকম্পের স্মৃতি এখনও বিশ্ববাসীর বিস্মৃতি হয়নি এর মধ্যে শুক্রবার রাত আনুমানিক 11:32 হঠাৎ ভূকম্পনে জেগে ওঠে নেপালবাসী রীতিমতো দুঃস্বপ্নের সামিল মুহূর্তে চতুর্দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছিল বহুতল বাড়িঘর পীড়িত মানুষের আর্তনাদে রীতিমতো ভারী হয়ে ওঠে আকাশ বাতাস যেন মুহূর্তে সর্বনাশ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.4 খবরে প্রকাশ এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কাঠমান্ডু থেকে 519 কিলোমিটার দূরবর্তী জজরকোটে উচ্চস্থল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এমনকি পরবর্তীতে রাত 12:14 নাগাদ আফটার শক অনুভূত হয় পরপরই কম্পন পাহাড়ি রাষ্ট্র নেপাল সহ ভারতের রাজধানী দিল্লি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার সিকিম ছত্তিশগড় কলকাতা এবং বাংলাদেশেও অনুভূত হয় এই বিভৎস ভূমিকম্পের ফলে নেপালে এ পর্যন্ত 142 জনের অধিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে আহতের সংখ্যা বহু রাত থেকেই শুরু হওয়া উদ্ধার কাজ এখনও জারি আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায়ের মতে হিমালয় পর্বতের নিম্নস্থ ভূগর্ভের প্লেটের পরিবর্তনের কারণে এই বিপর্যয় এটাই তো আমাদের হিমালয়ান ট্র্যাক শুধু না পৃথিবীতে টেকটোনিক থিওরি দিয়েই ব্যাখ্যা করা হয় যে সমস্ত অ্যাকচুয়ালি হিমালয় তো এখন তো বিল্ডিং স্টেজে রয়েছে উত্তর দিক থেকে আমরা একেবারে ছোটবেলায় যারা জিওগ্রাফি নিয়ে পড়েছে তারাও জানে অ্যাঙ্গারল্যান্ড দক্ষিণ দিকের যে আফ্রো এশিয়ান কান্ট্রি টোটালটা গন্ডোয়ানাল্যান্ডের একটা পার্ট আর দুটো প্লেট একে অপরের কাছে গিয়ে কোলাইড করছে সেই সময় যেহেতু ভঙ্গিল পর্বত সেই ভঙ্গিল পর্বতের প্লেট গুলো ভাঁজ হচ্ছে এবং ভাঁজ হতে 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 একটা সময় যখন তাদের ভাঁজ হওয়ার ক্যাপাসিটি আর থাকে না মানে আর ভাঁজ হতে পারছে না তখন ফল্টিং হয় মানে চুক্তি তো এই ভঙ্গিল পর্বতের ভাঁজ গুলো হতে 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 যখন একটা সময় চলে আসে যে তার থ্রেশহোল্ড লিমিট ক্রস করে গেছে সে আর ভাঁজ হতে পারছে না তখন ওই প্লেট গুলোর মধ্যে ফল্টিং হয়ে একটা থেকে আরেকটা অনেক বেশি হয়ে যায় যেটুকু মানে অনেক বড় ফল্টিং হয় এই সমস্ত কেসে আমরা বলি লিপ ফল্ট এবং সেটা মানে আমি বলছি সার্ফেস